আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফিফা ইনকিউবেটর আজকে এসেছে, ইনি হচ্ছে আমাদের শাহিন ভাই। হচ্ছে যে আফিফা ইনকিউবেটরের খাঁচা তৈরি করতেন উনি, দেখতে পাচ্ছেন উনি এখন কিন্তু খাঁচা তৈরি করেন, পাশাপাশি হচ্ছে নিজের ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখি লালন পালন করছেন এবং ডিমগুলো দেখতে পাচ্ছেন যে এখনও মনে হয় উঠায়নি, কিছু ডিম উঠাইছেন না, এখানে আছে এখনো অনেক ডিম দর্শক দেখতে পাচ্ছেন। তো শাহিন ভাইয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলবো। শাহিন ভাই, এখানে কতগুলো পাখি? এখানে বর্তমানে 400 আছে। 400? পাঁচতলায় 400 রাখছেন গরমের দিন জন্য নাকি? মানে গরম তো, জি, এই জন্য একটু আমি মনে করেন যে সেভে রাখছি। শাহিন ভাই, একটু যদি বলেন যে আসলে এই কোয়েল পাখি লালন পালন করছেন, এর কি অভিজ্ঞতা আছে আপনার? আগে পালছি আমি, তবে এধারে একটু আর্থিক অবস্থা খারাপের জন্য পালিনি। তারপর আপনার থেকে খাঁচাটা কিনছি, পাখিটা কিনলাম, কিনে চিন্তা ভাবনা করলাম যে এর মধ্যে দেখি একটু আগানে যায় নাকি। এখন আল্লাহ আশীর্বাদে দেখতেছি ভালোই হইতাছে, খারাপ না, ডিম পারতেছে রেগুলার। আমার মনে করেন যে ডিমগুলো তো অনেক বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ, ডিম অনেক বড় বড় ডিম, এই দেখেন আরো কত বড় ডিম পারছে, আপনি দেখেন সর্বনাশ, এত বড় কোয়েল পাখি হয় না, তারপরে এত বড় ডিম পারছে, খেয়াল করে দেখেন কত বড় ডিম পারছে একটা কোয়েল। দর্শক, অনেক বড় বড় ডিমগুলো। শাহিন ভাই, আপনার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে তো অল্প দিন হলো, এই কোয়েল পাখিগুলোর লালন পালন সম্পর্কে একটু বলেন দেখি। আজ 14 দিন হয়েছে মনে করেন আমার আনা, 14 দিন মাত্র, একদম ডিম পাড়া রেডি পাখি নিয়ে আসছে? হ্যাঁ, রেডি নিয়েছি একদম। এই যে 14 দিন হলো, এই 14 দিনে আপনি কি মনে করেন যে আসলে কেমন সমস্যা মনে হচ্ছে? দর্শক, শাহিন ভাই একটু খাবার এলে, কি খাবার এগুলো? নারিশ, নারিশ, নারিশের কি এগুলো? ওয়ান ওয়ান খাবার, লেয়ারের, লেয়ারের ওয়ান ওয়ান খাবার। হ্যাঁ দর্শক, এই যে খাবার দিচ্ছে দেখেন কি অবস্থা, পাখিগুলো সব খাবার জন্য একদম উন্মুখ হয়ে আছে এবং খাচ্ছে। মানে এটার জন্য আপনি এখানে বসে থাকতে হয় না? না। কতক্ষণ এখানে সময় দেন? এখানে মনে করেন যে লাঞ্চের টাইমে আইছি, এই লাঞ্চ লাঞ্চের টাইমে আবার মনে করেন খাওয়ান দাওয়ান দিয়ে একটু আলো বাতাস দিয়ে তারপর আবার কাজে যাব। মানে এগুলো খাবার দাবার দিয়ে আবার চলে যাবে? আবার চলে যাবো, যা আবার কাজ করে আসবো, আবার মনে করেন যে সন্ধ্যার পর চলে আসবো। শাহিন ভাই, আপনি এই যে 14 দিন যে লালন পালন করছেন, যেহেতু তাহলে কি মনে করেন যে একজন খামারি বা গৃহিণী যারা আছেন, যারা কোয়েল পাখি লালন পালন করতে যাচ্ছেন, এরা করতে পারবে? এগুলো মহিলাই পারে, মহিলাই পারবে। হ্যাঁ, বাড়ির মহিলারা যদি চেষ্টা করে যে আমি বাড়িতে বসে এগুলো লালন পালন করে কিছু পয়সা বাইর করবো, তাহলে আরামে পারে। রেগুলার মনে করেন যে আমার এই 400 পাখি মনে করেন 300 টাকা বাইর করবো, প্রতিদিন 400 পাখির মধ্যে 300 টাকা আপনি লাভ বাড়বে, লাভ বেরোবে, বাড়বে, তার মানে 3-4 12,000, 12,000 টাকা মাসে, প্রায় 12,000 টাকা খাবার দাবার খরচ বাদ দিয়ে। এটা মহিলা অনাসে মনে করেন আপনি বাড়িতে বসে 500 কোয়েল পাখি পারলে পারা আপনি ইনকাম আছে, মানে একটা খাঁচা যদি নিয়ে যায়। হ্যাঁ, একটা খাঁচা যদি নিয়ে যায় তাতে আপনার হলো একটা খাঁচা সহ পাখির হিসাবগুলো আপনার কি জানা আছে যে কত খরচ পড়ছে? মনে করেন যে আপনার হচ্ছে প্রায় 70 টাকা পিস করে গেছে আপনার এলে পাখি, 70 টাকা পিস পাখি। হ্যাঁ, আর খাসার দাম 24,000 টাকা, 24,000 খাসা, আর 70 টাকা প্রতি পিস হলো আপনি ডিমের পাখি নিয়ে আসছেন একবারে, প্রায় 36,000 টাকা লাগে পাখি কিনতে। দর্শক, এখানে একটু বলে রাখি, যদি আপনি একদম উনি রানিং পাখি যেহেতু নিয়ে আসছে ডিমের জন্য, এই জন্য দাম বেশি হয়েছে। আপনারা যদি একটু ছোট নেন, 30 দিনের পাখি নেন, তাহলে দাম অনেকটা কম হবে। এই যে আবার এই পাখির, এই পাখির ডিম, এই কি বাচ্চা ফুটাচ্ছে না? আবার এই যে বাচ্চা ফুটাইছি, ওই সর্বনাশ, এই যে এই সাইডে আছে দেখেন, এই যে 18টা বাচ্চা আজকে বাইর হইছে, মাশাআল্লাহ। শাহিন ভাই, এনে ফ্রিজ দেখতে পাচ্ছি, আমাদের কি ঠান্ডা খাওয়ানোর জন্য এটা নাকি? না না ভাই, আমি ফ্রিজের ভিতরে মেশিন সেট করছি ভাই। কি বলেন? হ্যাঁ, আপনি দেখেন আমার ডিম, এটা এই ফ্রিজের আপনি মেশিন বানাইছেন? হ্যাঁ সর্বনাশ। দর্শক, এখানে দেখেন উনি ফ্রিজটা, এইটা দেখি একটু, এই দেখেন, এই দেখেন বাচ্চা বাইর হইছে, দেখেন কিভাবে মেনুয়ালি মেশিন বানাইছে। হ্যাঁ, মেনুয়াল বানাইছে।
ম্যানুয়ালি মেশিন তৈরি করে এটা দিয়ে বাচ্চা ফুটাচ্ছে। দর্শক, এই যে বাচ্চা ফুটছে ওইখানে আরো আছে, আরো বাচ্চা আস্তে আস্তে আরো বের হচ্ছে না? দর্শক, আসলে বুদ্ধি থাকলে লাগে, শ্বশুরবাড়ি খেটে খাওয়া লাগে না। তো এইরকম দৃশ্য আমরা এই শাহিন ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি যে উনি ফ্রিজ একটা দর্শক হাতের কাছে এরকম পুরোনো জিনিস দিয়ে আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারেন। দেখেন, এখানে হচ্ছে W1200 একটা ইনকিউবেটর কন্ট্রোলার, এর সাথে একটা হাইগ্রোমিটার দিয়ে জাস্ট এই দুটো জিনিস দিয়ে উনি কিন্তু এই ইনকিউবেটরটা তৈরি করে ডিম ফুটাচ্ছে। আপনারাও পারেন, বা এরকম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আফিফা ইনকিউবেটরে যোগাযোগ করে আপনার ইনকিউবেটর নিতে পারবেন বা যন্ত্রাংশ নিতে পারবেন। এই যে ইনকিউবেটরটা, এখান থেকে বাইর করে এখানে দিচ্ছি, এখানে এখানে লাইটের প্রয়োজন আছে। এখন বাচ্চা বাইর মানে এগুলো বোর্ডিং করছেন? হ্যাঁ, এটা বোর্ডিং করছে। দর্শক দেখেন বোর্ডিং সিস্টেমটা কত সুন্দর। একটা আমি যদি দেখাই, একটা এই একটা কার্টুন, এই কার্টুনের মধ্যে বাচ্চাগুলোর সাথে একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছে এবং এই যে বাচ্চাগুলো কত সুন্দর, এগুলো হচ্ছে ঝরঝরে হওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে আরো ঝরঝরে হয়ে যাবে, হাঁটতেছে। আর কিছুক্ষণের মধ্যে এগুলোকে খাবার পানি দেওয়া হবে, যখন ঝরঝরে হয়ে যাবে। তো শাহিন ভাই, আপনার এই নতুন উদ্যম, নতুন সাহস নিয়ে যে সামনে এগিয়ে চলছেন, আমরাও দয়া করি যে আপনারা হচ্ছে আরো এগিয়ে যান। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে আরো কোয়েল পাখি বাড়াবো। আরো বাড়াবেন? আরো বাড়াবো। কতগুলো পাশাপাশি না করলে প্রায় এই ঘরের মধ্যে মোটামুটি 1000 খানি আছে। 1000 খানি না যায় না, 1000 আছে। 1000 এর মতন আপাতত করলে পরা মনে করেন যে আমার সবটাই সুবিধা হবে। তাই সুবিধা হবে যাতে আমার পাশাপাশি আমার খরচটা উঠে যায়। তো দর্শক, আসলে শাহিন ভাই আরও এখানে 1000 মানে 500 আছে, আরও 500 করবেন। 1000 পাখি এই ছোট্ট একটা রুমের মধ্যে উনি লালন পালন করবেন। যদি এটা লালন পালন করেন, দর্শক এখানে হলো দরজা আছে পিছনে, এই দরজা বাতাসটা পায়, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য। এখানে দেখেন যে যখন আপনি কোয়েল পাখি লালন পালন করবেন এরকম আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, না হলে ওরা হচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে সমস্যা হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে বীজ ডিম আলাদা, খাবার ডিম আলাদা, এটা আবার আমি 400 টাকা সহ বেশি এইটা। হ্যাঁ, বীজ ডিম। দর্শক, কেউ যদি বীজ ডিম নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন 400 টাকা সহ, মানে একটা ডিম 4 টাকা করে। আর যেটা খাবার ডিম সেটা বেশি আপনি মানে পাইকারি রেট 3 টাকা, পাইকারি 3 টাকা। তো ঠিক আছে শাহিন ভাই, এটা আবার করছি কি যেটা অসুস্থ হবে তার জন্য মেডিকেল অফিস করছি। এটা মেডিকেল অফিস? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন যে অসুস্থ পাখিগুলোকে যদি কখনো কোনো পাখি অসুস্থ হয় বা ঠুকরাঠুকির কারণে ইয়ে হয় তখন উনি ওগুলোকে আলাদা করছেন। আপনারও এরকম সবসময় সচেতন থাকতে হবে, কোনো পাখি যেন অসুস্থ না হয় বা একটাকে ঠুকরি আর একটু না আসতে পারে। অসুস্থ হয়েছিল আর ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাচ্ছে এগুলো। তো কেয়ারিংটা খুব, এই যে আরেকটা জিনিস আছে এটার সুবিধা, এই যে ময়লাগুলো, এই ময়লাটা আপনি যখন তখন টান দিয়ে বাইর করে ফেলাই দেওয়া যাবে, আবার আবার ঢুকাই রাখা যায় না, ঢুকাই রাখে। এগুলি প্রতিদিন ময়লা ফেলতে হয় না, একদিন পর পর ফেলাই আমি, একদিন পর পর। হ্যাঁ, তো দর্শক একদিন পর পর হচ্ছে এই ময়লাগুলো উনি ফেলেন। এখন কিন্তু কোনো বাসনা নাই, কিচ্ছু নাই। আমার ঘরের ভিতরে যে ওখানে গন্ধ হওয়ার কথা, তো ওখানে কিন্তু গন্ধ হয় নাই, সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো আছে। তো ঠিক আছে শাহিন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।